আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে শুভেচ্ছা। আমি নূর আহমেদ, আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালটেন্ট। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে জাতীয় ভ্যাট দিবস। আপনারা জানেন আজ 10 ডিসেম্বর 2023 জাতীয় ভ্যাট দিবস। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক আজকের স্লোগান হচ্ছে আমার ভ্যাট আমি দেব, কেনার সময় চালান দেব। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন অনেক বিক্রেতাই আপনাদের কাছ থেকে ভ্যাট আদায় করে, কিন্তু তারা ভ্যাটটা যথাযথভাবে সরকারি কোষাগারে জমা দিচ্ছে কি না সেই বিষয়টা আপনার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। আপনি একটা সম্মানিত ক্রেতা হয়ে যদি আপনি বুঝতে পারেন যে আপনার কাছ থেকে ভ্যাট আদায় করেছে, তাহলে একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই আপনি ভ্যাট চালানটা চাইতে পারবেন। এটা আপনার অধিকার, আপনি ভ্যাট চালান চাইবেন। সুতরাং কেনার সময় ভ্যাট চালান চাওয়া আপনার অধিকার, এটা আপনি নিশ্চিত করবেন। তার সাথে সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সম্মানিত কোম্পানি করদাতা, তাদের জন্য। আপনারা জানেন কোম্পানি করদাতাদের জন্য, কোম্পানি করদাতা হিসেবে তিনি একজন উৎসে কর্তনকারী সত্তা, এবং একজন কোম্পানি করদাতা হলে বছরের শেষে তাকে হিসাব সংক্রান্ত একটা নিরীক্ষিত হিসাব তৈরি করতে হয়, এবং সেই নিরীক্ষিত হিসাব ভ্যাট অফিসে প্রদান করা বাধ্যতামূলক। ভ্যাট আইন 2012 অনুসারে ধারা 90 কতে বলা আছে, আপনি যদি একজন কোম্পানি হন তাহলে আপনার নিরীক্ষিত হিসাব শেষ হওয়ার পরবর্তী 6 কর্মমেয়াদের মধ্যেই আপনাকে সেই নিরীক্ষিত হিসাবটা ভ্যাট অফিসে জমা দিতে হবে। আর আপনি যদি নিজে জমা না দেন, আইনের 82 ধারা অনুসারে ভ্যাট কর্তৃপক্ষ আপনার অডিট ফার্ম থেকে সেই অডিটেড রিপোর্টটা নিতে পারবে। সুতরাং এটা স্কেপ করার কোনো সুযোগ নেই। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যারা কোম্পানি তারা অবশ্যই আপনার যে বিক্রয় দেখাচ্ছেন বা আপনি যে বিক্রয় করেছেন সেই বিক্রয়ের উপর যথাযথ ভ্যাট আপনি আদায় করেছেন কি না, কিংবা আপনি যদি উৎসে কর্তনকারী যেহেতু সত্তা, আপনি যখন কোনো অর্থ পরিশোধ করবেন আপনার কেনাকাটা কিংবা খরচের বিপরীতে, অবশ্যই আপনার VDS করা আপনার জন্য বাধ্যতামূলক। অর্থাৎ আপনি যখন কোনো পণ পরিশোধ করবেন সেবা গ্রহণের বিনিময়ে কিংবা কোনো টেন্ডার বা কার্যাদেশের বিনিময়ে সরবরাহ গ্রহণের বিপরীতে, আপনি অবশ্যই উৎসে কর্তন করে সেই উৎসে কর্তৃত ভ্যাটটা আপনি রাজস্ব বোর্ডে জমা দিয়ে দেবেন। সুতরাং আপনার যদি এইটার ব্যর্থই ঘটে, তাহলে এই নিরীক্ষিত হিসেব অনুসারে আপনার যেই বিক্রয়ের উপর যেই ভ্যাটের দায় নির্ধারিত হবে, এবং আপনি উৎসে কর্তনকারী শর্ত হিসেবে যেটা আপনি পালন করেন নাই সেটা যদি আপনি না কাটতে পারেন, সেই দায়টাও আপনার উপর বর্তাবে। সুতরাং উন্নতির দায়গুলো আপনার উপর কোম্পানির উপর বর্তাবে, যাহা সুদসহ আপনাকে পরিশোধ করতে হবে। সুতরাং আপনি যেহেতু নিরীক্ষিত হিসাব অনুসারে আপনাকে আপনি আপনার যে নিরীক্ষিত হিসাব সেখানে বিক্রয় এবং ক্রয় এবং যে খরচগুলো আপনি করছেন সেই অনুপাতে আপনি যিনি আপনি বিক্রয় করার সময় বিক্রেতা হিসেবে যে কর ভ্যাটটা আদায় করার কথা সেটা আদায় করতে পেরেছেন কি না, এবং উৎসে কর্তনকারী সত্তা হিসাবে ভ্যাটের সেক্ষেত্রে আপনি পরিশোধের সময় যথাযথভাবে ভ্যাটগুলো কর্তন করে কোষাগারে জমা দিচ্ছেন কি না, এই বিষয়টা আপনাকে নিশ্চিত হতে হবে। যদি আপনি নিশ্চিত না হন, তাহলে অবশ্যই ভবিষ্যতে যেই অডিট রিপোর্ট আপনি জমা দিতে বাধ্য এবং তারা ফোর্স করে আদায় করে নেবে অডিট রিপোর্টটা, সেখানে যেই বিষয়টা আসবে সেখানে যেই ভ্যাটগুলো আসবে সেটা সুদসহ আপনাকে পরিশোধ করতে হবে। এবং ইদানিংকালে আমরা অনেকগুলো মামলা পেয়েছি যার অধিকাংশই হচ্ছে অডিট রিপোর্ট রিলেটেড, অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিপোর্টের বেসিসে ডিমান্ড হয়েছে। তার মূল কারণ হচ্ছে উনি বিক্রয়ের সময় যথাযথভাবে ভ্যাটটা আদায় করতে পারেনি, এবং উনি যখন খরচ করেছেন যে পরিশোধগুলো করেছেন, যে অর্থ পরিশোধ করেছেন, পণ পরিশোধ করেছেন, পরিশোধের সময় যারা বিক্রয় করেছেন, যারা আপনার থেকে টাকাটা নিয়েছেন, তাদের টাকাটা দেওয়ার সময় আপনি কোনো উৎসে কর্তন ভ্যাট কর্তন করেন নাই, VDS করেন নাই, যার ফলে
দুটো ভ্যাটেই আপনার দায় হিসেবে গণ্য হবে এবং সুদসহ আপনাকে সেটা পরিশোধ করতে হবে, এবং এটা খুবই স্পেসিফিক, যার ফলে অনেক সময় আইনি সুবিধাও পাওয়া যায় না। তো সুতরাং আপনি যদি বিগিনিং অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার আপনি যদি সেই টিডিএস এবং ভিডিএস, আমি এর সাথে টিডিএসটাও বলছি, উৎস কর্তনটাও অনেক গুরুত্বপূর্ণ, উৎস কর, উৎস ভ্যাট দুটোই, টিডিএস ভিডিএস এবং দুটোকে কমপ্লাই করে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টটা যদি প্রস্তুতি না করেন বা শুরু থেকে যদি সেই বিষয়গুলো আপনি ইনশিওর না করেন, তাহলে বছর শেষেগুলো সেটা ইনশিওর করা যায় না। তো সেক্ষেত্রে আপনাকে সুদসহী দায়টা পরিশোধ করতে হয়। তো আপনারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই আপনার বিগিনিং অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার আপনার প্ল্যানিং করবেন, তাহলে ভবিষ্যতে আশা করি আপনারা অনেক বিষয় থেকে আপনারা সেই ভ্যাটের যে অতিরিক্ত পরিশোধের দায় থেকে আপনারা মুক্ত হবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, এবং যারা কোম্পানি করদাতা আছে, আমি জানি অনেকেরই অনেক ভ্যাট কনসালটেন্ট আছে, কিংবা যারা বিশেষ করে কনসালটেন্ট নেই তারা অবশ্যই বিষয়টা অনেকভাবে চিন্তা করবেন, এবং প্রয়োজনে আপনি সেই বিষয়টা বোঝার জন্য একজন পরামর্শকের সাহায্য নিতে পারেন, এবং অবশ্যই কোনোভাবে এটা স্কেপ না করে, যেহেতু আপনাকে ফাইন্যান্সিয়াল রিপোর্ট দিতেই হবে, যে কোম্পানি হিসাবে ইউ আর বাউন্ড টু প্রিপেয়ার এ ফাইন্যান্সিয়াল রিপোর্ট, আপনাকে ট্যাক্সও দিতে হবে, ভ্যাটও দিতে হবে, এবং আর জিএসসিতেও দিতে হবে, এবং বিভিন্ন স্টেক হোল্ডারের কাছেও দিতে হবে। এই বিষয়গুলো যেন একই থাকে, এবং সেখানে এই একই ফাইন্যান্সিয়াল রিপোর্টের উপর আপনার কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রকমের আইনি জটিলতায় হয়তো সম্মুখীন হবেন, সেই জন্য আপনি ওই প্ল্যানটা আপনার মাথায় রাখবেন। সুতরাং আমার আজকের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে অবশ্যই যারা বিশেষ করে ক্রেতা আছেন তারা আজকের আমাদের যে জাতীয় রাজস্বর যে স্লোগান, যে আপনি আমার ভ্যাট আমি দিব, তারপরে কেনার সময় ভ্যাট চালান নেব, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, এটা আপনার অধিকার, কারণ আপনি যেহেতু ভ্যাটটা পরিশোধ করেছেন, সুতরাং আপনার পরিশোধকৃত ভ্যাটটা যেন রাষ্ট্রীয় কোষাগারে সঠিকভাবে জমা হয় সেটা আপনার এই ভ্যাট চালান চাওয়ার মাধ্যমে নিশ্চিত হবে। সুতরাং আশা করি আপনারা আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।